সাত সকালে গাড়ি থাকায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক ময়ূরের। বুধবার সকালে ঘটনাটি ঘটে চালসা বাতাবাড়িমুখী 31 নম্বর জাতীয় সড়কের বাতাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। বুধবার সকালে পথচারীরা ময়ূরটিকে মৃত অবস্থায় সড়কের ধারে পড়ে থাকতে দেখেন। বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় চালসার রেঞ্জ অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে ময়ূরের দেহ উদ্ধার করে নিয়ে যায়। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, সম্ভবত কোনো গাড়ি থাকায় ময়ূরটির মৃত্যু হয়েছে। ময়ূরটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909093। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।